رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن. بسم الله الرحمن الرحيم. প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে নিয়ে যাব এখন তাইয়েব এসিম নামে একটি ঐতিহাসিক জায়গায়, যে জায়গাটি সৌদি আরবের তাবুক শহর থেকে প্রায় 237 কিলোমিটার দূর মাকনা শহরের পাশে লোহিত সাগরের বুকে এর অবস্থান। সাগরের অপর প্রান্তে মিশর, জর্ডান ও ইসরায়েল সীমান্ত। সকাল হতে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার দর্শনার্থী সেখানে ছুটে যান এই জায়গাটি দেখার জন্য, পরিদর্শন করার জন্য। এই জায়গায় প্রায় 40 কিলোমিটার লম্বা ও 1800 ফিট উঁচু এক পাথরের পাহাড়ের টানেল, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে এই পাথরের পাহাড়কে দুভাগ করে রাস্তা করা হয়েছে। তা কেন, এর কারণ খুঁজতে আমরা বিভিন্ন তারিখ ও তাফসীরের কিতাব থেকে যা জানতে পেরেছি তা আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথমত, মূসা আলাইহিসসালাম যখন মাদিয়ানে এসেছিলেন, যা আমরা আমাদের পূর্বের আলোচনায় উল্লেখ করেছিলাম, নবী মূসা আলাইহিসসালাম মাদিয়ানে এসেছিলেন এবং সেখানে নবী শুআইব আলাইহিসসালামের কন্যাদ্বয়ের ঘটনা ঘটেছিল এবং তার একজন কন্যাকে তিনি বিবাহ করেছিলেন। যখন তিনি মাদিয়ানে আসছিলেন তখন তিনি এই পথেই এসেছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই প্রিয় নবীর জন্য পাথরের পাহাড়কে বিদীর্ণ করে এখান দিয়ে রাস্তা করেছিলেন মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্য। দ্বিতীয়ত হচ্ছে, তৃষ্ণার্ত পিপাসার্ত উম্মতের আহাজারিতে দয়া বিগলিত নবী মূসা আলাইহিসসালাম স্বীয় প্রভুর নিকটে কাতর কণ্ঠে প্রাণী প্রার্থনা করলেন, যা কোরআনুল করিমের ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকরার 60 নম্বর আয়াতে বলেছেন, وَإِذِ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِبْ بِعَصَاكَ الْحَجَرَ فَانْفَجَرَتْ مِنْهُ 12 عَيْنًا قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍ مَّشْرَبَهُمْ كُلُوا وَاشْرَبُوا مِن رِّزْقِ اللَّهِ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ. আর মূসা যখন স্বীয় জাতির জন্য পানি চাইল তখন আমি বললাম, তোমার লাঠি দিয়ে পাথরের উপর আঘাত করো, অতঃপর তা থেকে বেরিয়ে এলো 12টি গোত্রের জন্য 12টি ঝর্ণাধারা। তাদের সব গোত্রই চিনে নিল নিজ নিজ ঘাট। তোমরা আল্লাহ তাআলার দেওয়া রিজিক খাও আর পান করো, খবরদার জমিনে ফাসাদ সৃষ্টি করে বেরিও না। প্রিয় দর্শক, আপনারা জানেন এই জায়গার নামও দেওয়া হয়েছে উয়ুনে মূসা, যা আমরা এই পাহাড়ের ভিতরে অনেকগুলো উয়ুন বা ঝর্ণা দেখতে পেয়েছিলাম, যা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাথরের পাহাড়ের ভিতরে যেখানে একটি পাথরের পাহাড়কে আলাদা করে মধ্যখানে রাস্তা করা হয়েছে, সেই পাথরের পাহাড়ের ভিতর থেকে কিভাবে ঝর্ণার পানি আসছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটি ঝর্ণা এখনও বিদ্যমান রয়েছে, এছাড়া আরও একটি জায়গা রয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি আরও অনেকগুলো ঝর্ণা সেখানে চালু রয়েছে, সেখান থেকে পানি আসছে। তৃতীয়ত হচ্ছে, ক্রমাগত পরীক্ষা ও অবকাশ দানের পরও যখন কোনো জাতি সম্বিত ফিরে পায় না, বরং উল্টা তাদের অহংকার বাড়তে বাড়তে তুঙ্গে ওঠে, তখন তাদের চূড়ান্ত ধ্বংস অনিবার্য হয়ে ওঠে।
যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহার 77 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়া লাকাদ আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ফাদরিব লাহুম তরিকান ফিল বাহর ইয়াবাসা লা তাখাফু দারাকা ওয়া লা তাখশা। আমরা মূসার প্রতি এই মর্মে ওহী অবতীর্ণ করলাম যে আমার বান্দাদের নিয়ে রাত্রিযোগে বের হয়ে যাও এবং তাদের জন্য সমুদ্রে শুষ্ক পথ নির্ধারণ করো, পিছন থেকে এসে তোমাদের ধরে ফেলার আশঙ্কা করো না বা পানিতে ডুবে যাওয়ার ভয় তোমরা করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পেয়ে নবী মূসা আলাইহিসসালাম রাত্রির সূচনা লগ্নে বনী ইসরাঈলদের নিয়ে রওনা হয়ে গেলেন। তারা সমুদ্রের দিকে রওনা হয়ে গেল। ওই সমুদ্র কোনটা ছিল এ ব্যাপারে ওলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ রয়েছে। কতিপয় ওলামায়ে কেরাম বলেছেন তা নীল নদ, আবার কতিপয় ওলামায়ে কেরাম বলেছেন তা হচ্ছে লোহিত সাগর, যা মুফতি মুহাম্মদ শফি রহিমাহুল্লাহু তাআলা তিনি তার তাফসীরে মাআরিফুল কোরআনের 479 নম্বর পৃষ্ঠায় লিখেছেন তা হচ্ছে লোহিত সাগর। অর্থাৎ মূসা আলাইহিসসালাম যে সাগর পার হয়েছিলেন তার কওমের লোকদেরকে নিয়ে বনি ইসরাঈলদেরকে নিয়ে সেটি ছিল লোহিত সাগর। তো মাওলানা মওদুদি খ্যাতনামা পাশ্চাত্য মনীষী লুইস গোল্ডিংয়ের তথ্যানুসন্ধানমূলক ভ্রমণ কাহিনী ইন দ্য স্টেপস অফ মোসেস এই গ্রন্থের বরাত দিয়ে তিনি উল্লেখ করেছেন যে ওটা ছিল লোহিত সাগর সংলগ্ন তিক্ত হরদ নামক জায়গায়। এছাড়াও মিশরের আধুনিক তাফসিরকারক আল্লামা তান্তাবি রহিমাহুল্লাহু তাআলা আল জাওয়াহির ফি তাফসিরিল কোরআন এই তাফসিরে ষষ্ঠ খণ্ডের 84 নম্বর পৃষ্ঠায় সূরা ইউনুসের 92 নম্বর আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন, লোহিত সাগরে ডুবে মরা ফেরাউনের লাশ 1900 খ্রিস্টাব্দের মে মাসে পাওয়া গিয়েছিল। যদিও ফেরাউনের লাশ 1907 সালে পাওয়া যায়, যা মাওলানা মওদুদি রসায়েল এবং মাসায়েল গ্রন্থে উল্লেখ করেছেন। সম্মানিত দর্শক, এই তথ্যগুলো থেকে আমরা জানতে পেরেছি যে নবী মূসা আলাইহিসসালাম কোন নদী পার হয়েছিলেন, এটা কি নীলনদ ছিল নাকি লোহিত সাগর ছিল, এক্ষেত্রে ওলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন। এছাড়াও বর্তমানে অনেক স্কলারদের তাহকিকে বের হয়ে এসেছে যে নবী মূসা আলাইহিসসালাম পার হয়েছিলেন লোহিত সাগর, যা আমাদের দেশের অনেক ওলামাদের তাহকিকে তা বের হয়ে এসেছে, আমরা তা জানতে পেরেছি। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সে তাইয়েব ইসিম, অর্থাৎ পাথরের পাহাড়কে দুভাগ করে যে রাস্তা করা হয়েছে এই জায়গাটি, যারা আপনারা কখনো দেখেননি আমরা আপনাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছি। এই জায়গাটি সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে হয়েছিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মূসা এবং তার কওমকে রক্ষা করার জন্য যখন নবী মূসা পানির মধ্যে আঘাত করেছিলেন লাঠি দিয়ে, নদীর মধ্যে আঘাত করেছিলেন, সাগরের মধ্যে আঘাত করেছিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আঘাতের ফলে যে রাস্তা তৈরি করেছিলেন সে আঘাতের কারণে এই পাহাড়ও দুভাগ হয়ে গিয়েছিল। যখন তারা নদী পার হয়ে এসেছিলেন তখন এই রাস্তা দিয়ে এই পাথরের পাহাড়ের মধ্যখান দিয়ে অবস্থিত রাস্তা, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছিলেন, সেখান দিয়েই তিনি তার কওমকে নিয়ে সামনে এগিয়ে গিয়েছিলেন। প্রিয় দর্শক, এই জায়গাটি খুবই সুন্দর একটি জায়গা এবং খুবই শিক্ষণীয় একটি জায়গা। আপনারা যারা দেখেননি আমরা আপনাদেরকে আবারও দেখার সুযোগ করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন একটি স্টোনের পাহাড় এত উঁচু, প্রায় 1800 ফিট উঁচু, এত উঁচু পাহাড়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতে সম্পূর্ণভাবে আলাদা করে দিয়েছেন, দুভাগ করে রাস্তা করে দিয়েছেন, যা সম্পূর্ণই একজন মুসলমানের জন্য, মুমিনের জন্য, বিবেকবান মানুষের জন্য শিক্ষা এবং চিন্তার বিষয়।
رحمن رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن لله لله يهفو أملي لله ولحفظ كتاب الله من أول بسم الله للختم وللرضوان رحمن.